मौला बड़ दयार मौला अमी मौला बड़ मायार मौला तोरा कि शोनो ना अल्लाहु अकबर कारण जखन बालिर भितरे माटिर भितरे गारिया जाय बार बार कारण कायो मुसा तुमी आमारे बासाओ अपबाद दिसिल आहारे बासाइल ना शेष पर्यंत माटीते गिरिया फलाइल आमार मौलाय डाक दिया बोले मुसा रे तुमार कासे बार बार अनुनय बिनय ना करिया जदि एक बार बोलतो अल्लाह अल्लाह तुमी आमारे क्षमा करिया दाओ सुभान अल्लाह बोलें हे मुसार खुदा तुमी आमारे माफ करे दाओ हे मुसा आमी आमार बंदारे एतो भालोबासी आमी माफ ना करिया पारताम ना बोलें सुभान अल्लाह आमी मौला बड़ दयार मौला आमी मौला बड़ मायार मौला एई जन्य बाइरा दुनियार समय संक्षिप्त कखन जानी डाक आसिया जाय कारोर जाना ना الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شبائي محبت شنگے پرن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मोहब्बत संगे ला इलाहा इल्लल्लाह 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 अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाख कोटी शुक्रिया जे रब्बुल आलमीन आपनाके आमाके बेहेस्तेर बागाने जिकिरेर मजलिसे बसवार मतो आसवार मतो तौफिक दान करेछेन एइजन्य आमरा शुक्रिया दान बोली आलहामदुलिल्लाह आरेकटु जोरे बोलेन आलहामदुलिल्लाह ला इन शाकारतुम ला अज़ीदन्नकुम ओ ला इन काफारतुम इन्ना आज़ाबी लाशादीद
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেব বলেন সুবহানাল্লাহ অল্প সময় 7:30টার ভিতরে ইনশাআল্লাহ আধা ঘন্টা টাইম বয়ান করব যদি আল্লাহ তৌফিক দেয় সবাই জোরে জোরে আওয়াজ দেবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ জোরে জোরে আওয়াজ দেবেন আশেপাশের মানুষ মনে করবে ওখানে বক্তা একাই না কিছু শ্রোতাও আছে মুসলমানের পরিস্থিতি বড় ভয়ঙ্কর জোরে জোরে নারায়ে তাকবীরের আওয়াজ দাও সামনে বড় বিপদ সামনে বড় ভয়ঙ্কর কথা ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন তাম দুনিয়ার সাগরের পানি যদি সব কালি হয় তাম দুনিয়ার সব গাছ যদি বৃক্ষলতা কলম হয় আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করিয়া কোনো দিন লেখিয়া কোনো বান্দা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ তাই মাইকের হরেনের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি সবাইকে অনুরোধ করব আজকে নও মুসলিম ডাক্তার আল্লাহ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব তিনি উপস্থিত হয়ে গেছেন এবং হাফেজ কারি ইব্রাহিম আল হাদি ভাই উনিও এসেছেন এখন শুধু শ্রোতারা আসলেই ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া যে বেশি বেশি আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াই দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা মুসলমানের ঘরে পাঠাইছেন শুধু তাই নয় আকায় নামদার তাজেদারি মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে অনেক মানুষ হসপিটালে ক্লিনিকে আছেন আপনার আমার মতো কত মানুষ কিমাতে হার সিজ রাদানি কে সিজ কিমাতে হার খোদরা নাদানি আহমাকিস্ত আল্লাহর ওলি বলেন সব জিনিসের দাম বুঝলা নিজের নিয়ামত নিজের কত দাম আল্লাহ পাক সুস্থ রাখছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থ রাখছেন এই নিয়ামতের দাম কত বান্দা তুমি বুঝলে না যেদিন হসপিটালের ক্লিনিকে বেডে শুইয়া কানবা সেই দিন বুঝবা তোমার জীবনের প্রতিটা মুহূর্তের কত দাম কথা ঠিক না বে ঠিক এখন বুঝে আসবে না আল্লাহু আকবার এই সময়ের মূল্য অনেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারের দল হে বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর আর তুমি আগামী দিনের জন্য কি কামাই করছ সেই চিন্তা ভাবনা করিয়া মরিও কি কামাই করছ আগামী দিনের জন্য আগামী দিন কোন দিন মানুষের যখন জানটা কবজ হইয়া যাবে আল্লাহর ও আসিয়া খাতুন রহিমা খাতুন বিবি জোবাইদা আব্দুর রহিম আব্দুল করিম
আল্লাহ চক্ষু দুইটা যেদিন চিরতরে বন্ধ হইয়া যাইবে আর স্থায়ী জগতের হিসাব নিকাশ অর্থাৎ আগামী দিন শুরু হইয়া যাবে আর কোন দিন শেষ হবে না কথা ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক সেই আগামী দিনের জন্য হে বান্দা বান্দিরা রে কি কামাই করছ কি সঞ্চয় করেছ যেমন জায়গায় যাবা আর কোনো দিন ফেরত আসবে না সর্বিহারায় উঠাইয়া কান্দে লইবে সারিজনে আল্লাহ সাজাইয়া পারাইয়া নিবে করিতে তো মাই দাফন রে আল্লাহ মাটির দেয়াল বাসেরি সাল কেমন জানো দেখায় রে একা কেমনে থাকব কবরে একা একা কেমনে থাকব ওই ঘরে ওই কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আলো নাই বাতি নাই সাথী নাই বন্ধু নাই বান্ধব নাই কেউ নাই কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে কি কামাই করছ আগামী দিনের জন্য যেখানে আল্লাহ চিরকাল থাকা লাগবে আল্লাহ সেইখানে কতদিন থাকা লাগবে আল্লাহর পয়গম্বর বলেন তামাম দুনিয়া যদি একটা আল্লাহ গোডাউনে পরিণত হয় আর যদি সরিষার দানা দিয়া বরিয়া দেওয়া হয় আর আল্লাহ যদি বলে ওরে কবুতর 500 বছর পর একটা দানা খাইবা অন্য জায়গায় ফেলাইবা একদিন নেতে নেতে রে ভাই আল্লাহর নবী বলেন দুনিয়ার গোডাউন খালি হইয়া যাবে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল কোরআনের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার একদিন হবে গোডাউনের সরিষা নেতে নেতে গোডাউন খালি হইয়া যাবে কিন্তু আখেরাতের জিন্দিগি এত বড় লম্বা ওই জিন্দিগির শুরু হবে আর কোনদিন শেষ হবে না কি উপায় যে হবে আমার মরণে হায় হায় কেমনে থাকব ওই অন্ধকার কবরে
তাই ভাইরা আগামী দিন কারে বলে আহারে এই দুনিয়ার খেলা তামাশায় দুনিয়ার ফেরবে পড়িয়া হে মা বোনেরা ভাইরা বাবারা মাওলারে বলিয়া যাইও না মাতাউম কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম অবিসাল মিহাদ আহারে ইহুদি নাসারা বেঈমানদের আরামাজ দেখিয়া লাল্লা লা ইয়াগুররন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউম কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম অবিসাল মিহাদ ইহুদি খ্রিস্টান বেঈমানদের আরাম আয়সুলাঙ্গ বেহায়াপনা দেখিয়া হে ঈমানদারে দল হে বিশ্বাসী বান্দা বান্দিরে তোমরাও দুয়ারে গা বাসাইয়া দিও না খবরদার খবরদার মাতাউম কলিল ওদের আরাম আয়েশ আমি আল্লাহ কিঞ্চিত সোমার জন্য অল্প সোমার জন্য দিয়া দিছি পরকালে ওরা এবং ওদের অনুসারীরা আজাবে গ্রেপ্তার হইয়া যাইবে আল্লাহ আল্লাহ তাই ভাইরা সময় বড় সংক্ষিপ্ত কখন জানি ডাক আসিয়া যায় কারোর জানা লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না বন্ধু ড্রাইভার সারা লা চলে না বন্ধু সারেন সারা আসমানে রই শুরু যা চলে না বন্ধু আমার আল্লাহ সারালা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আরো জোরে আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ তাই ভাইরা আমার বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম আমরা অল্প সময়ের জন্য দুনিয়ায় সবাই মুসাফিরের দল আল্লাহ বলেন কি কামাই করছ আগামী দিনের জন্য হিসাব নিকাশ করিয়া কবরে আসিও আখেরাতের জিন্দিগি বড় লম্বা জিন্দিগি আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আখেরাতে জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে কথা ঠিক না বে ঠিক দুনিয়ার ফিরে বিপরিয়া আল্লাহ আল্লাহ রসুলকে বলিয়া যাইও না আমি প্রায় সময় একটা উদাহরণ দি ফিলিপাইনের বাদশাহ জবানায় জেলেরা মাছ ধরত আল্লাহ জেলে মাছ ধরতে ধরতে আল্লাহ জালের ভিতরে একটা হীরক খণ্ড পেয়ে যায় লোকেরা বলে এত বড় দামি জিনিস কে ক্রয় করবে আহারে যাও বাদশাহর কাছে নিয়ে যাও বাদশাহর কাছে যদি নিয়ে যাইতে পারো বাদশাহের সঠিক একটা উপযুক্ত মূল্য তোমাকে দিয়া দিবে বাদশাহর দরবারে নিয়ে গেছে বাদশাহ অবাক হয়ে গেছে এত টাকা কোথা থেকে দেব আল্লাহ বাদশাহ বলে রে জেলে ভাই আমার এই রাজ্য থেকে তোমাকে একটা সময় নির্ধারণ করে দিলাম একটা ঘন্টা সময় তোমাকে আমি দিলাম একটা ঘন্টা সময়ের মধ্যে তুমি যা নিতে পারো তুমি নিয়া যাবা এই হীরক খণ্ডর মূল্য আর কিছু তুমি পাইবা না জেলে ভাই এক ঘন্টার মধ্যে তুমি যা নিতে পারো তুমি নিয়ে যাবা আর কিছু আমি দিতে পারবো না কেতাবের ভিতরে বুজুর্গানে দিন লেখেন আল্লাহর বান্দা যুবক এবার মনে মনে চিন্তা করলেন এক ঘন্টা সময় তো কম না বাদশাহর দরবার থেকে অনেক কিছু নিয়ে যাব
এখন চিন্তা করলেন কিতাবের ভিতরে মুহাদ্দিসিন কিরাম ঘটনা বয়ান করেন আল্লাহর বান্দা বাদশার রাজ সিংহাসনে গেছেন বাড়িতে গেছেন ভিতরে মকমালের বিছানা কত সুন্দর মনোরম পরিবেশ বাদশার শোয়ার জায়গা বাড়িঘর বাদশার বিছানার কাছে যখন গেছেন কিতাবের ভিতরে লেখেন আল্লাহর বান্দা যুবক চিন্তা করে আল্লাহ গো জীবনে এক ঘন্টা পরে তো অনেক কিছু এক ঘন্টার মধ্যে নিয়ে যাইতে পারব কিন্তু বাদশার শাহী মহলে বাদশার বিছানায় কোনোদিন ঘুমাইতে পারবো না তবে আমি আধা ঘন্টা সময় একটু বাদশার বিছানায় ঘুমাই এরপরে না হয় আর আধা ঘন্টায় আমি মাল নেব সম্পদ বেশি লাগবে না মনেরে বুঝাইতে পারবো রে মন বাদশার বিছানায় ঘুমাইতে পারছি আল্লাহর বান্দা যুবক আরামের বিছানায় ঘুম দিছে ঘুমে বিভোর এক ঘন্টা পার হয়ে গেছে এবার দারোয়ান লক করে তাড়াতাড়ি গোলাম ওঠ উঠিয়া সব দলে আর আফসুস করে কি ব্যাপার কয় দেখো এক ঘন্টা সময় পার হইয়া গেছে আল্লাহ এবারে আল্লাহর বান্দা কান্দে আর কয় বাদশারে বুঝতে পারি নাই ভুল করে বইছি আরামের ঘুমে ঘুমাইয়াছিলাম আপনি আমারে ক্ষমা করিয়া দেন আপনি আমার আপনার দরবার থেকে অল্প কিছু সম্পদ আমারে মাল সামানা দেন বাদশা বলতেছে হবে না তোমার এক ঘন্টা সময় দিছিলাম এক ঘন্টা সময়ের ভিতরে তুমি অনেক কিছু নিলে নিতে পারতা কথা ঠিক না বে ঠিক আল্লাহ এখন তুমি নিতে পারো না ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইছ এখন আফসুস করিয়া কোন লাভ হবে না এই ঘটনা দ্বারা বুজুর্গানে দিনের আল্লাহর অলিরা বুঝাইতেছেন দুনিয়ার হায়াত হইল একটা ঘন্টার সময়ের মত ওই ফিলিপাইনের জেলের মত ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইয়া যেমন শেষ করে দিল সময় কিছুই পাইল না একদল মানুষ আছে দুনিয়ার আনন্দ উল্লাস পাইয়া আল্লাহ বলে বান্দা তোমারে 40-50-60 বছর হায়াত দিছিলাম ফজরে ডাকলাম বান্দা আয় জোহরে ডাকলাম আয় বান্দা আয় আসরে ডাকলাম আয় মাগরিবে ডাকলাম আয় এশায় ডাকলাম বান্দা আয় আহারে বান্দা আয় সিনেমার মুখে লাথি মারিয়া গান বাজনা বাদ্য বাজ্য যন্ত্রণার মুখে লাথি মারিয়া বাদ্য যন্ত্রর মুখে লাথি মারিয়া দুনিয়ার আরামায়েশ বাদ দিয়া আমি মাওলার দরবারে আয় এখনো সময় আছে বান্দা আয় তোর জীবনের অনেক সময় শেষ হইয়া গেছে আমি মাওলার দরবার থেকে নৈরাশ হইয়া যাস না আল্লাহ আমি তাই আমি আয়াত তেলাওয়াত করেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হে বান্দারা প্রত্যেকেরই প্রাণীর কিন্তু মরণশীল কথা ঠিক না বে ঠিক জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটু আওয়াজ জোরে দিলে আমার একটু ভালো লাগতো রাগ করছে নাকি আমার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মাগরিব জিকিরের সময় জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধনী বলেন গরিব বলেন যুবক বলেন যুবতী বলেন
ধর্ম অবলম্বী বলেন, বিধর্মী বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সব কোরআনের আয়াত কি অবিশ্বাস অস্বীকার করতে পারে? কিন্তু প্রত্যেকেরই যে মরা লাগবে তাতে কোন সন্দেহ নাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু কখন জানি মরণ আসিয়া যাবে কারোর জানা নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মুতু কবলা আনতামুত, মরার আগে মর। সাহাবীরা বলেন, ইয়া রসুল আল্লাহ, কিরকম আমরা মরার আগে মরব? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবাই কিরাম, মরার পরে কি হবে সেইটা একটু চিন্তা কর। আল্লাহ দরবে যেদিন আজরাইলে পায় হাতে বান্দিয়া নিবে, ও তোর মাতা পিতা সাইয়া রবে রাখতে পারবে না, দিকে পাও ফিরাইয়া যার যার দাসে চইলা যাবা, আর তো ফিরিয়া আইবা না। আল্লাহ এমন দাসে যাইতে হবে যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে যেই ঘরের নাই বিছানা, কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবারে চলিয়া, এই দুনিয়ার মায়ায় পড়ে যাইও না আল্লাহকে বলিয়া। হে বাইরে সবাই আমরা মরিয়া যাব, কেউ থাকতে পারবো না, এই জন্য মরার পরে কি হবে চিন্তা কর। আল্লাহর হাবিব বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, তোমার বেশি ওয়াজ লাগবে না, বেশি বেশি পরিমাণে তুমি মরণের চিন্তা করিও। আল্লামা কাসেম বাদশাহ হইয়াও রাজদরবারে কাফনের কাফন রশি দিয়া ঝুলাইয়া রাখত, আর লোকেরা বলতো, বাদশাহ আপনি এখন বিচার করেন আপনি কেন কাফনের কাফন ঝুলাইয়া রাখছেন। আল্লামা কাসেম ডাক দিয়া বলে, দেশের লোকেরা, আমার ক্ষমতা অল্পের ভিতরে অনেক, আমার কথায় দেশের জনগণ চলে, কিন্তু আমি যখন রাজদরবারে বসি এই কাফনের কাফনের দিকে তাকাইয়া, আল্লাহ আমি আমার বিগত জিন্দগির কথা চিন্তা করি, মরার পরে কি হবে সেইটাও আমি মোরাকাবা করি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ওরে কাশে, এখনই যদি আজরাইল আসিয়া হাতে হ্যান্ডকাপ লাগাইয়া বসে, বাদশাহ থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না, অবিচারগিরি থাকবে না, কিছু থাকবে না, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া আল্লাহ মওয়াতের বিছানায় শুয়া যাব। আল্লাহ কেউ যাবে বাস কাটতে, কেউ যাবে এই কাফনের কাফন বাজারে আনতে, আর কাফনের কাফন পেছাইয়া আল্লাহ লজিন্সের মতো মুরাইয়া আটকাইয়া, বিদায় পালকিতে আমারে উঠাইয়া দিবে, আমি মনেরে বুঝাই রে কাছে, নফসের ভিতরে যত শয়তানি যত গোমরাহি আছে
এই কাফনের কাফন ডাকলে আমার রসুলের হাদিসের কথা মনে পড়ে যায় রসুল বলেছেন মুতু কবলা আংতামুত হে উম্মতেরা মরার আগে মরো আল্লাহ তাই ভাইরা আল্লাহ দুনিয়ার জিন্দগি অল্প কয়েক দিনের জন্য কখন জানি চলিয়া যাব কারোর জানা নাই একটা আমল দরিয়া রাখবো আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি বক্তা শ্রোতা সবাই রুগী আমরা সবকুলি জাহান্নামের আসামি আল্লাহ যদি রহমত না করে কারোর উপায় নাই কথা ঠিক না বে ঠিক আল্লাহকে ভয় করো আল্লাহ রহমত পাওয়ার আশা করো ওমর বলেন মাবুদ গো কিয়ামতের ময়দানে যদি একটা লোক ঘোষণা করে দেওয়া হয় জাহান্নামে যাবে আমার মনে হয় আমার ভয় হয় সেই ওমর আমি বুঝি জাহান্নামে যাব আর সবাই জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আর যদি ঘোষণা করে দেওয়া হয় সকলি জাহান্নামে যাবে আর একটা মানুষ জান্নাতে যাবে আমি আশা রাখি একশোতে একশো সকলে জাহান্নামে যাবে সেই এক ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি হইল আমি ওমর সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুনলেওয়ালা সবাইকে আমল করা তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাগ।